নমস্কার এবং শুভ বিজয়া সকলকে। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো, অর্থাৎ পুজোর ফ্যাশন হল, সেখানে দেখেছো যে আমি কলকাতায় এসেছিলাম পুজোর জন্য। আর এবারে আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমি কলকাতার সমস্ত বড় পুজোগুলো দেখে সেটা সুন্দর করে একটা ব্লগ বানিয়ে ইউটিউবের জন্য আমি কম্পাইল করব, যাতে আমার যারা ভিউয়ার্স যারা কলকাতায় নেই বা আসতে পারেনি তারাও পুজো এনজয় করতে পারে, এবং যারা কলকাতায় থেকেও পুজোটা সবটা দেখে উঠতে পারেনি যাতে তারাও দেখতে পারে। আমার ব্লগটি আমি এলাকা অনুযায়ী সাজিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি আজকে দেখাবো সল্ট লেকের পুজোগুলি। হ্যাঁ, সল্ট লেকে অনেকেই আসে না, কারণ সবাই নর্থ সাউথের ঠাকুরগুলোই দেখে, কিন্তু সল্ট লেকে খুবই ভালো পুজো হয় আর খুব ফাঁকায় ঠাকুর দেখা যায়। তাই আমরা চাইবো পরের বার তোমরা নিশ্চয়ই সল্ট লেকের ঠাকুরগুলো দেখতে আসো, আর আজকে আমার সঙ্গে পুজো পরিক্রমা করো এই ব্লগের মধ্যে দিয়ে। তাহলে শুরু করা যাক বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর পরিক্রমা। পরিক্রমা শুরু করছি মাস্টারদা স্মৃতিসংঘ থেকে। এটি কেষ্টপুরের একটি ক্লাব, স্ট্রিক্টলি সল্ট লেক না হলেও কাছাকাছি এলাকার মধ্যেই পড়ে। এখানে খুব সুন্দর পেন্টিং করা আছে প্যান্ডেলে, এবং মানুষের যে উচ্চাকাঙ্ক্ষা, কামনা, বাসনা, লোভ, লালসা, সবসময় যে কিছু না কিছু একটা চাই, আরও বেশি কিছু চাই, এই বিষয়ের ওপর আলোকপাত করতেই এই থিমটি। এবং মানুষ যাতে সচেতন হয় যে এই অভ্যাসটা খুবই খারাপ, তাই জন্য এই থিমটি এনারা চুজ করেছেন। হ্যাঁ, আমাদের থিমের দুর্গাপুজোর প্যান্ডেল তো আজকাল এরকমই হয়, মানুষকে সচেতন করতে বা উচ্চস্তরের শিল্প নিদর্শন দেখানোর জন্য মানুষ বছরের পর বছর, মাসের পর মাস এইসবের জন্য মাথা খাটিয়ে থিম বার করে সুন্দরভাবে সাজিয়ে এই কয়েকদিনের জন্য মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এই মণ্ডপটি পরের বার দেখতে হলে আসতে হবে কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিমে, অর্থাৎ এয়ারপোর্টগামী যে কোনো বাস বা গাড়িতে উঠে নামতে হবে কেষ্টপুর মোড়ে, এবং রাস্তার বাঁ দিকে পড়বে এই মণ্ডপটি। একটুখানি ভেতরে ঢুকেই, ব্রিজটা পেরিয়েই আবার বাঁ দিক দিয়ে চলে যেতে হবে, খালের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকে একটু এগোলেই শ্রীকৃষ্ণ ম্যারেজ হলটা পেরোলেই এই মণ্ডপটি দেখা যাবে। বেশ ভালো লাগলো এই প্যান্ডেলে নানা রকম শিল্পশৈলীর মেলবন্ধন, যেমন কালীঘাটের পেন্টিং স্টাইল এবং মধুবনী পেন্টিং স্টাইল, এছাড়াও আছে পোর্লি আর্ট। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ওই দিকেই আরও একটুখানি এগিয়ে, কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দর এই পুজোটি। এদের থিম প্রত্যেকবারই খুবই নজর কাড়া হয়। এবারে এনারা থিম বানিয়েছিলেন সেনাবাহিনী, সৈনিক, যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত জিনিস নিয়ে। খুবই নিখুঁত, অ্যাকিউরেট হয়েছে প্রত্যেকটা ডিপিকশন। নকল হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে যুদ্ধে বিধ্বস্ত ভাঙাচোরা দেওয়াল, এবং তারের এই যে বর্ডার বাউন্ডারি ওয়াল, এবং যে যুদ্ধের জন্য পার্টিশন, শান্তির বার্তা, সমস্ত কিছু আছে এখানে। ক্যামোফ্লাজ ডিজাইন, কিছু কফিন, এবং এখানে কিছু যুদ্ধের নানা রকম ভয়াবহ স্টিলসও এখানে এনারা সাজিয়ে রেখেছেন, এবং যারা সৈনিকের পরিবার পরিজন তারা কীরকম অপেক্ষা করে থাকেন সেইটি এখানে দেখানো হয়েছে এই দুই মহিলার মাধ্যমে। এখানে নানা দেশের পাসপোর্ট সাজানো আছে, সঙ্গে পার্টিশনের এগেনস্টে কিছু মেসেজেস, এছাড়াও দেখা যাচ্ছে একটি কামান, যেটা একটি দেওয়ালের মধ্যে, ফুটোর মধ্যে থেকে দেখা যাচ্ছে, যেটা খুবই বাস্তবিকভাবে মানে যে কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায় এই ধরনের সিনস। এছাড়া সৈনিকদের টুপি, সৈনিকদের লাশ যেগুলো সিলিংয়ে ডেকোরেট করা হয়েছে এরকমভাবে, পুরো ব্যাপারটাই খুব সুন্দর নিখুঁতভাবে সাজানো হয়েছে। দর্শকরা আবার বুঝতে পারবে যুদ্ধ কতটা মর্মান্তিক, কতটা খারাপ একটা জিনিস, এবং কতটা কষ্টকর পার্টিশন, আর সৈনিকদের জীবন কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। এরই মধ্যে চলছিল মা দুর্গার পুজো। এই যে একটি প্রতিমাকে ঘিরে এত আড়ম্বর, এত ভাবনা চিন্তা, এটাই আমাদের দুর্গাপুজোকে সবার থেকে আলাদা করে তোলে। আমরা ভিআইপি রোড কেষ্টপুর মোড়ে পৌঁছে এবারে বৈশাখী ব্রিজ দিয়ে খালটা পেরিয়ে পৌঁছে গেছি সল্ট লেকে। প্রথমেই এজি ব্লকের একটা ছোট ঠাকুর হয় সেটা বাদ দিয়ে চলে এসেছি দিগন্তিকা, অর্থাৎ এএইচ ব্লকের এই মণ্ডপটি দেখতে। খুব আড়ম্বরের থিম না হলেও এটা বেশ ভালোই। এরপর কাছেই 206 বাস স্ট্যান্ডের পাশে এজে ব্লকের এই পুজোটি। এদের থিমটা বিশেষ স্পেসিফিক কিছু না হলেও পেন্টিংগুলো আমার এর মধ্যে বেশ ভালোই লেগেছে। মেনলি ট্রাইবাল ওয়ার্ল্ডলি টাইপ অফ পেন্টিংসগুলোই এখানে দেখা যাচ্ছে। মণ্ডপের ভেতরে বেশ একটা ট্রাইবাল মিউজিক এটা চালিয়ে রেখেছিল, যেটা তোমরা শুনতে পাচ্ছ। ঠাকুর দেখতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, আর আমার এই চ্যানেলে আমার ভালোবাসার জিনিসগুলোই আমি আপলোড করি, তাই জন্য আমি দুর্গাপুজোর এই ভ্লগটা আপলোড করছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।
মেন রাস্তার ঠিক ওপারেই বিজে ব্লকের পুজো। সল্টলেকে এই ব্লকগুলো সুন্দরভাবে বেশ সাজানো আছে, চিনতে অসুবিধা হয় না। এখানে এদের থিমটা হয়েছে এবারে কার্টুনের দুনিয়া, অর্থাৎ সমস্ত রকমের কার্টুন, টিভিতে যেগুলো দেখা যায়, কমিক স্ট্রিপে যেসব চরিত্রকে দেখা যায়, তারা সমস্ত সবাই মজুদ আছে এদের এই স্বপ্নের দুনিয়ায়। সুতরাং বাচ্চাদের তো এটা খুবই ভালো লেগেছে আশা করি। আর এখানে দেখা যাচ্ছে নানা রকম কার্টুন ক্যারেক্টার্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগের মধ্যে অলরেডি। আমি ভিডিওটা মিউট করিনি, আমি র সাউন্ডটা রাখতে চেয়েছি, পুজোর যে মেজাজ, যে ভিড়, লোকজনের কথাবার্তা, যে মিউজিকগুলো প্যান্ডেলের মধ্যে চলে, আমি সেই ফিলটা পুরো রেখেছি এখানে। ঢোলকপুর, ছোটা ভীম, সুপারম্যান, ব্যাটম্যান, কে না নেই এখানে, কাউকেই এরা বাদ দেয়নি। আমার তো এদের কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজাদার। কোনো গুরুগম্ভীর থিম নয়, এর আগে আমরা গুরুগম্ভীর থিম পেরিয়ে এসেছি অলরেডি, তাই এটা বেশ একটা ফ্রেশ বাতাসের মতো লাগলো এটা আমার। বাইরে সমস্ত রকম কার্টুন থাকলেও ভেতরে মায়ের মূর্তিটি এরা সাবেকেই রেখেছে। কি এবার একটু ভয় ভয় লাগছে নাকি? বেশ একটা হ্যালোইন হ্যালোইন থিম না? আমরা চলে এসেছি সল্ট লেকের একে ব্লকে, যেটা সল্ট লেকে খুব বিখ্যাত একটা পুজো, মানে একে ব্লকের পুজো বরাবরই খুব ভালো হয়। তো এবারে এদের থিম হচ্ছে উড়ন নাভো, অর্থাৎ মাকড়সা। সুতরাং এখানে বাঁশ দিয়ে বা কঞ্চি দিয়ে সমস্ত রকম মাকড়সার জাল, নানা রকম লাইটিং এবং এইসব যে প্রপসগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে মাকড়সাকে ঘিরে। আমি কীভাবে ঠাকুরগুলো পরপর দেখতে এগোচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো। সল্টলেক যেহেতু প্ল্যান্ট সিটি, তাই একটু প্ল্যান করে এগোলেই খুব সুন্দর ঠাকুর দেখা যায়, কনফিউশনের কোনো চান্স নেই। তো এর আগে আমরা ছিলাম বিজে ব্লকে, অর্থাৎ জে, তো এ জে বিজে কাছাকাছি, এবার সেখান থেকে অবভিয়াসলি তার পরের ব্লক অর্থাৎ এ কে, এটা কাছেই হয়। একইভাবে চলে এসেছি ঠিক তার পরের ব্লক কাছাকাছি, বি কে ব্লক। এখানে থিম এদের হচ্ছে কেদারনাথ মন্দির। ভেতরে হালকা আলো আধারির পরিবেশ বানিয়েছে এদের লাইটিং দিয়ে, এবং দেওয়ালের ধারে ধারে কিছু ঠাকুর দেবতার মূর্তির মতো বানিয়ে রেখেছে। এখানে দেখছি এরা নন্দীও বানিয়ে রেখেছে, এবং ঠাকুরের মূর্তিটি ভীষণ সুন্দর, স্নিগ্ধ, মিষ্টি আমার লেগেছে, খুব সুন্দর সাবেকি একটি মূর্তি। ঠিক পাশের মাঠেই বিএল ব্লকের পুজো, এদের এবারে থিম দুর্গেশগড়ের দুর্গা, অর্থাৎ কদিন আগেই যে রিলিজ করেছিল দুর্গেশগড়ের গুপ্তধন, সেই সিনেমার অবলম্বনেই এরা দুর্গর আকারে এদের মণ্ডপ সজ্জা করেছে। ভীষণ সুন্দর ঢাকের বাদ্যির সঙ্গে আলোর খেলা, সত্যি ঢাকের বাদ্যি ছাড়া দুর্গাপুজো ভাবা যায় নাকি। এখানে এসে আমার মন ভরে গেছিল ঢাকের আওয়াজ শুনে। বিকে আর বিএল এর পর অ্যালফাবেটিক্যালি আসে সিকে আর সিএল, আর সল্টলেকে সিকে সিএল মাঠটি একটাই মাঠ, এটা আমার স্কুলের ভীষণ কাছে, আমি খুব ভালো চিনি এই মাঠটি, তাই জন্য এখানে আসতে বরাবর ভালো লাগে। এবারে এদের থিম ছিল চাইনিজ প্যাগোডা, এবং ঠাকুরটার চোখমুখও এরা এরকম চাইনিজদের মতো করে দিয়েছে, একটু হাস্যকর দেখতে লাগছে, কিন্তু থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে করেছে, কী বা বলার থাকতে পারে। সিকেসিএল সেরে সল্টলেকের একটা প্রান্ত শেষ, ওই দিকটা হচ্ছে সেক্টর 5, তাই আমরা আবার সল্টলেকের ভেতরে ফিরে এসেছি রিক্সা করে, কারণ কিছুটা দূর আছে এখান থেকে এফডি পার্কের পুজো। এবারে আমরা এফডি পার্কের পুজো দেখছি, যেটা হচ্ছে সল্টলেকের খুব ফেমাস একটি পুজো। সল্টলেকে আর কোনো পুজো কেউ দেখুক না দেখুক, এফডি পার্ক তো অবশ্যই দেখে। এটার লোকেশন হচ্ছে সেন্ট্রাল পার্কের ঠিক কাছে। বরাবর লম্বা লাইন দিয়ে দেখা এই পুজোটা আমরা কপাল জোরে বেশ ফাঁকায় দেখতে পেয়ে গেছি। এদের থিম এবারে হচ্ছে গালিভার্স ট্রাভেলস, সুতরাং এই মিনিয়েচার মূর্তিগুলো ভীষণ কিউট, যেটা এরা বানিয়ে রেখেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমার খুবই ভালো লেগেছে এই ছোটো ছোটো যে দোকান পাট যেগুলো এরা বানিয়েছে গালিভার্স ট্রাভেলসের মতো, আর এই লম্বা মূর্তিটা অবশ্যই গালিভারের। এফডির পর চলে এলাম ইসি ব্লকে, এদের থিমটা বাইরে থেকে দেখে খুব একটা নজর কাড়া না হলেও ভেতরটা ভীষণ সুন্দর লেগেছে আমার।
একই রকম নানা রকম পেন্টিংসের উপরে সুন্দর লাইটিং এবং বাঁশের কারুকাজ দিয়ে করা এই থিমটি সিম্পলের ওপর ভীষণ সুন্দর, ভীষণ নান্দনিক। পুরো দমে চলছে মা দুর্গার পুজো, আরতি, ঢাকের বাজনা, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ ছিল এই প্যান্ডেলটার মধ্যে। আর এছাড়া আমি একটা কথা বলে রাখতে চাই, আমি সেই সব প্যান্ডেলগুলোতেই গেছি যেগুলো আমি আগের থেকে জানতাম বলে, ভালো পুজো হয় বলে, যেগুলো আমার পরিচিত। এছাড়াও আরও সল্টলেকের প্রায় প্রত্যেক ব্লকেই ছোটো ছোটো কিছু না কিছু পুজো হয়। এবারে কিছু না কিছু যদি মিস করে গিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা যদি খোঁজ নিয়ে জানতে পারো যে আরও কোনো ভালো পুজো টুজো হয় তাহলে অবশ্যই পরের বার সেগুলো দেখো তোমরা। এরপর এসে গেছি লাবণী এস্টেটের পুজোতে। এটি একটি হাউজিং কমপ্লেক্স এবং সল্টলেকের তিন কন্যা বাসস্টপের কাছাকাছি। এছাড়া ইসি ব্লকের থেকে এটি হাঁটা পথে তো বটেই, আর সল্টলেক সিটি সেন্টার ওয়ানের থেকেও খুবই কাছে। থিম যেহেতু তরঙ্গ তাই প্যান্ডেলে অনেক কিছুই ঢেউয়ের আকারে করা হয়েছিল। এবারে আমরা এসে গেছি বিডি ব্লকে। নাম শুনেই বুঝতে পারছো FDEC থেকে এটা খানিকটা দূর তো হবেই, সুতরাং অটো বা রিক্সা নিয়ে আসাই ভালো। এবারে এখানে এদের থিম ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, এর সঙ্গে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা স্টেজও বানানো হয়েছে কালচারাল প্রোগ্রামের জন্য। সল্টলেকের যেহেতু প্রায় সব পুজোই একটা মাঠের মধ্যে হয় তাই সমস্ত জায়গাতে একটা করে কালচারাল প্রোগ্রামের সেকশন ওরা রাখে, যেটা আমার খুব ভালো লাগে। পূজার প্রত্যেকটা দিন এখানে নাচ গান, সেটা লোকাল শিল্পীদের হোক বা কোনো নামকরা শিল্পীদের থেকেই হোক, এখানে পারফরমেন্স থাকে, নাচ গান নাটক সমস্ত কিছু এখানে দেখা যায়। আবার রাস্তা পেটলেই পৌঁছে যাবে AD ব্লকের পুজোতে। এদের থিমটা সেরকম স্পেসিফিক কিছু আমার মনে হলো না, শুধুমাত্র কিছু সুন্দর শিল্পকলা এসব এখানে প্রদর্শন করা হয়েছে। ভলেন্টিয়ারদের চেনা চিরাচরিত বাণী অবশ্যই তোমরা সবাই পুজোর মধ্যে শুনেছ, এখানে ওই ভিডিওর মধ্যে আমি এটা ইচ্ছে করেই কাটলাম না, কারণ এটা আমাদের পুজোর একটা পার্ট হয়ে গেছে। এসে পৌঁছেছি BE ইস্ট ব্লকে। নাম শুনতে কাছাকাছি লাগলেও বিডির থেকে একটু দূর আছে তাই আমরা অটো নিয়ে এখানে চলে এলাম। প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে সাদামাটা একটা ঘটের মতো শেপের, কিন্তু ভেতরটা ঢুকলে চমকে যেতে হয়। আলো কম থাকায় ভেতরের ডিটেলস খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ইচ্ছে করেই ফ্ল্যাশ লাইটটা অন করিনি কারণ আমি অ্যাকচুয়াল ফিলটা রাখতে চেয়েছিলাম। ঠাকুর দেখা প্রায় শেষের পথে, আমরা এসে গেছি AE পার্ট 2 পুজোতে। এদের থিমটা প্যাঁচার ওপরে, বেশ মিষ্টি দেখতে প্যান্ডেলটা। BE ব্লকটি দেখে রাস্তা বেরোলেই AE ব্লকের এই পুজোটি দেখা যাবে। সল্টলেকের পুজো পরিক্রমা আমরা শেষ করব AE পার্ট 1-এর এই পুজোটি দিয়ে। এটিও সল্টলেকের একটি খুব নাম করা পুজো। এবারে এদের থিম ছিল লাঠি, অর্থাৎ যা বার্ধক্যের সম্বল। এর একটা আস্ত বাসি এনে রেখে দিয়েছে এখানে প্রপ হিসেবে, যার মধ্যে সিনিয়র সিটিজেনের সিটটি মার্ক করা আছে। এছাড়া নানা রকম সমস্ত যে মূর্তিগুলো বসানো আছে সমস্ত কিছু বৃদ্ধদের নিয়েই করা। অকেজু নলকূপের সঙ্গে বৃদ্ধদের তুলনা করে এই ছোটো প্রপসগুলি বানানো হয়েছে। এছাড়া এখানে সুন্দরভাবে এদের থিমটি, থিমের ভাবনাটি ভালো করে বোঝানো হয়েছে। এই সমগ্র মণ্ডপ সজ্জা থেকে, এই থিমের ভাবনা থেকে একটাই বার্তা ফুটে ওঠে যে বৃদ্ধরা আমাদের সমাজের অঙ্গ, তাদেরকে আমরা যেন অবহেলা না করি, তাদেরকে শ্রদ্ধা করি এবং আমাদের সমস্ত সকম আনন্দের মধ্যে যেন তাদের সামিল করে নিই। সুতরাং আমরা শুরু করেছিলাম AG ব্লক দিয়ে, অর্থাৎ বৈশাখী থেকে, এবং শেষ করলাম AE ব্লকে। সুতরাং মোটামুটি একটা ফুল সার্কেল হয়ে গেল আমাদের সল্টলেক ট্যুরের। AE ব্লকের এই পুজো থেকেই হেঁটে পৌঁছে যাওয়া যায় লেকটান ফুটব্রিজে। এছাড়া কিছু কিছু পুজো যেগুলো বাদ পড়লো, যেটা আমি জানি সেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে কাছে পড়ে H ব্লক এবং G ব্লক, সেইখানে কিছু পুজো হয়, যদিও খুব একটা বড়সড় থিমের পুজো হয় না, তবুও দেখা যেতে পারে।
তাহলে এখানেই শেষ করছি আমার আজকের ভ্লগ, আমার প্রথম পুজোর ভ্লগটি। আর আমি নিজের খুব একটা ক্লিপ নিতে পারিনি, কারণ লোকজনের ভিড়ে রাস্তার মধ্যে সবার মধ্যে আমি খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না নিজে ওরকম কথা বলে ক্লিপ বানাতে। তাই এভাবেই আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি। এছাড়া অন্যান্য এলাকার আরও ভিডিও আমি দিতে থাকবো, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওগুলো এডিট করার, কারণ সেটা সময় সাপেক্ষ আর আমি আবার আমার কর্মক্ষেত্রে ফিরেও এসেছি, তাই চেষ্টা করব। আশা করি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দিতেও পারবো। আর হ্যাঁ, নেল আর্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা আমার চ্যানেলটা ট্র্যাক রেখো, সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান বেলটা অন করে রেখো, লাইক করো এই ভিডিওটা প্লিজ, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুজোর ভ্লগটি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।